মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার লৌহ মানবী বলে আখ্যায়িত করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাকে এ বিশেষণে ভূষিত করা হয়। যুক্তরাষ্ট্রের নর্দার্ন ভার্জিনিয়ার হোটেলে এ সাময়িকীটি তার সাক্ষাৎকার নেয়। বলা হচ্ছে, 17 কোটি মানুষের দেশে দারিদ্র বিমোচনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। গত 24 মে বুধবার শেখ হাসিনা ইজ এশিয়াস আয়রন লেডি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ইকোনমিস্ট। সেখানে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান শেখ হাসিনা, এমনকি নারী ও পুরুষ সরকার প্রধানদের মধ্যেও তিনি সবচেয়ে উল্লেখযোগ্যদের একজন। তার ক্ষমতার মেয়াদের বেশিরভাগ সময়ে দেশের গড় বার্ষিক প্রবৃদ্ধির হার 7% রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 75 বছর বয়সী প্রধানমন্ত্রী তার দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। সব মিলিয়ে দলটি মোট 4 বার ক্ষমতাসীন হয়েছে। এর মধ্যে তার নেতৃত্বেই পরপর 3টি নির্বাচনে জয় লাভ করে দলটি, যা ইন্দিরা গান্ধী বা মার্গারেট থ্যাচারের ক্ষমতার চেয়েও বেশি। আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনেও তিনি জয়ী হবেন বলে আশা করছেন। সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে তার স্বপ্ন ও উচ্চাশার বিষয়ে জানতে চেয়েছে ব্রিটিশ এ সাময়িকীটি। শেখ হাসিনা বলেন, আমি এদেশকে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত দেশ করতে চাই। অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা তার বাবা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্থলাভিষিক্ত হওয়া সামরিক সরকারকে দায়ী করেন। একই সঙ্গে তার সরকারের সদস্যদের একটি দায়ের সাথে জড়িত থাকার অভিযোগে একটি প্রকল্পের অর্থায়ন থেকে সরে যাওয়ার ঘটনায় তিনি বিশ্বব্যাংককে অভিযুক্ত করেন। তারা যে অভিযোগ তুলেছিল সেটির কোনো অস্তিত্ব নেই বলেও দাবি করেন তিনি। শেখ হাসিনা বলেন, তার দলের কেউ অসৎ কাজের সাহস করলে তিনি তার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন। ইকোনমিস্ট লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর কব্জায় থাকার কারণে বাংলাদেশ অনেক ক্ষেত্রে উপকৃত হচ্ছে। তিনি দেশের অবকাঠামো বিনিয়োগ সহ বিভিন্ন নীতিমালা তৈরি করেছেন, যার মাধ্যমে অস্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির মধ্যেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত ছিল। কঠিন সময়ে দুর্বল কোনো সরকারের পক্ষে এটা করা সম্ভব হতো না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ সাময়িকী বলছে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় যুক্তরাষ্ট্র একসময় শেখ হাসিনার সাথে কথা বলেছিল। এখন যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগ বাংলাদেশে চীনের স্থান করে নেয়া। বর্তমানে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে শেখ হাসিনার, তারাও একই দৃষ্টিভঙ্গি পোষণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ 3 শক্তির সঙ্গে সম্পর্ক ঢেলে সাজাতে পারদর্শী বলে মনে করে দ্য ইকোনমিস্ট। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, আমেরিকা এবং চীনের সম্পর্ক তাদের নিজেদের ব্যাপার, এ নিয়ে তিনি কেন হস্তক্ষেপ করবেন প্রশ্ন রাখেন তিনি। ইকোনমিস্ট লিখেছে, শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এক সাহসিকতার গল্প। তার সরকারের সর্বশেষ পরিকল্পনার শিরোনাম হল ভিশন 2041, তবে তিনি এটি দেখতে পারবেন না বলে স্বীকার করেছেন। ক্ষমতায় তৃতীয় দশক পেরিয়ে গেলেও উত্তরাধিকার পরিকল্পনা তার এজেন্ডায় নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, তিনি যদি না থাকেন তবে কে ক্ষমতায় আসবে এটি তিনি জানেন না। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে তার 3 দিনের সরকারি সফর শেষে গত 25 মে বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছেন। এর আগে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে গত 22 মে দোহায় পৌঁছেছিলেন। সফরকালে শেখ হাসিনা কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন। তিনি আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সারেন। রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গেও তিনি আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যেও ভাষণ দেন। এছাড়াও তিনি দোহায় কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আউসাজ একাডেমি পরিদর্শন করেন।